নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্ক নজর রাখছি এখনকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে। পার্টি অফিসে অভিযান চালিয়ে পুলিশ ভাঙচুর করেছে পার্টি অফিসের আসবাবপত্র, মমতা ব্যানার্জির ছবি এবং ফ্ল্যাশ সহ অন্যান্য জিনিসপত্র তছনছ করেছে। এমনকি পার্টি অফিসের উপরেও চালিয়েছে নির্মম প্রহার। পুলিশের প্রহারে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক কর্মীকে। পুলিশের বিরুদ্ধে এমনই গুরুতর ক্ষোভ উগড়ে দিলেন খোদ শাসক দলের নেতাকর্মীরা। যদিও এই ঘটনা প্রসঙ্গে এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ভর সন্ধ্যায় এই ঘটনায় রীতিমতো থমথমে হয়ে গিয়েছে গীতালদার হরিরহাট বাজার চত্বর এলাকা। ঘটনার বিবরণে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে আজ বিকেল পুলিশ আটক করেছে গীতালদা 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হক এবং গীতালদা 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জাকির হোসেনকে। স্থানীয় এই দুই নেতৃত্বের গ্রেপ্তারের পরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। তারা পথ অবরোধ এবং গীতালদা পুলিশ ফাঁড়ি ঘেরাও করার চেষ্টা করে। পরবর্তীতে পরিস্থিতি মোকাবেলার জন্য গীতালদায় আসে বিশাল পুলিশ বাহিনী। তারপরই ওই পুলিশের বিরুদ্ধে ওঠে এমন অভিযোগ। তাদের অভিযোগ, তারা পার্টি অফিসে শান্তিপূর্ণভাবে বসেছিল, হঠাৎই পুলিশ ওই পার্টি অফিস চত্বরে যায় এবং তাদের উপর মারধর শুরু করে। পুলিশ পার্টি অফিসে থাকা আসবাবপত্র ভাঙচুর চালায়। খোদ রাজ্যের শাসক দলের কর্মীরাই পুলিশের বিরুদ্ধে এহেন অভিযোগ তোলায় কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গীতালদায়। এদিন আবু আল আজাদ, ফিরদৌস আলী, মনিরুল হাসান, জাকির হোসেন, মিলন বর্মন, সাজাত হোসেন সহ এই 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা গিয়েছে। পার্টি অফিসে অভিযান চালিয়ে পুলিশ ভাঙচুর করেছে পার্টি অফিসের আসবাবপত্র, মমতা ব্যানার্জির ছবি এবং ফ্ল্যাশ সহ অন্যান্য জিনিস তছনছ করেছে। এমনকি পার্টি কর্মীদের উপর চালিয়েছে নির্মম প্রহার। পুলিশের প্রহারে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক কর্মীকে। পুলিশের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনলেন শাসক দলের নেতাকর্মীরা। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ভর সন্ধ্যায় এমন ঘটনা রীতিমতো থমথমে হয়ে উঠেছে গীতালদার হরিরহাট বাজার চত্বর এলাকা। ঘটনার বিবরণে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে সেদিন বিকেলে পুলিশ আটক করে গীতালদা 2 নং অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মনিরুল হক এবং গীতালদা 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জাকির হোসেনকে। স্থানীয় এই দুই নেতৃত্বের গ্রেপ্তারের পরই কার্যত ফেটে পড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা। তারা পথ অবরোধ এবং গীতালদা পুলিশ ফাঁড়ি ঘেরাও করার চেষ্টা করে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে গীতালদায় আসে বিশাল পুলিশ বাহিনী। তারা এরপর পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তারা শান্তিপূর্ণভাবে পার্টি অফিসে বসেছিল, হঠাৎই পুলিশ তাদের পার্টি অফিসে চড়া হয় এবং তাদের মারধর শুরু করে। পুলিশ পার্টি অফিসে থাকা আসবাবপত্র ভাঙচুর চালায়। খোদ রাজ্যের শাসক দলের কর্মীরাই পুলিশের বিরুদ্ধে এহেন অভিযোগ তোলায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গীতালদায়। এদিন আবু আল আজাদ, ফিরদৌস আলী, মনিরুল হাসান, জাকির হোসেন, মিলন বর্মন, সাজাত হোসেন সহ এই 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা গিয়েছে। আমরা এখানে করতে কত পারবো? আমরা এখানে করতে কত পারবো? আর এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ তিনি কি জানিয়েছেন আমরা দেখে নেব। ছজনকে ধরা হয়েছে আর আবি রেড চল রহা হ্যায়, বাকি যেটা হোগা আপনাকে জানানো হবে। কি কি ধরেছে স্যার, কি কি পেলেন? অলরেডি সব ডিটেইল আমি WhatsApp গ্রুপে ডালে দিয়েছি, প্রেসার গ্রুপে সব। অভিযান চলবে, নাম আমি ডেলে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস ইয়েস,
রিসেন্টলি অলরেডি ডেলা হয়েছে, আপনি দেখে নেবেন, ঠিক আছে? অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে।